সবগুলো নিয়ামত একটার চাইতে আরেকটা বড় বড় নিয়ামত, ঠিক না বে? ঠিক। কিন্তু চিন্তা করে দেখেন নিয়ামতের মধ্যে সব চাইতে একটা বড় নিয়ামত আছে না নাই? ওই নিয়ামতের নাম নিয়ামতে উজমা। সেই নিয়ামতের নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহান, নবীর চাইতে বড় নিয়ামত আর আছে? নবী পেয়েছেন, নবী এসেছে, এই ধরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে পাঠিয়েছেন। আমার নবীকে কেমনে পাঠিয়েছেন, আমার নবীকে কিভাবে পাঠিয়েছেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবীকে এমনিতে পাঠান নাই, রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন। নবীর চাইতে বড় নিয়ামত আর নাই, নবীর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছেন, এই ধরার মধ্যে আমার সরকারে পাক যে সময় এসেছেন, ওই সময়টা আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল। বড় বড় পুরো পাগল হয়ে যে তোকে চুমু দেওয়ার জন্য, কারণ কি জানিস? কারণ তোকে আমার রসুল চুমু দিয়েছিল। ও হাজরা সুয়াদ, তোকে আমার রসুল চুমু দিয়েছিল, যার কারণে তুই দামি হয়ে গেছস, আর আমি ফারুক আজম তোকে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আশেকা রসুলরা গুনাহ মাফের আগে বলে কি, আমরা চুমু দিব। কেন চুমু দিব? সেইখানে সরকারে পাকের টোট মুবারক লেগেছে, এই জন্য আমরাও চুমু দিব। সকল মুসলমানেরা হজ পালন করতে গেলে তাদের টার্গেট থাকে, একবার হইলো কোন রকম টুটটা কষ্ট করে লাগাইতে পারলে চলে, ঠিক কি না? হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, সেখানে নিঃশ্বাস পাওয়া যায় না, মানুষের ভিড় থাকে বেশি, দম বন্ধ হয়ে যায়, তারপরে বলে মল্লি মজ্জুম দে সুমু একবার হলে দিই আজি অল হয় দে ফুসল লইন। হাজি সাহেবরা বলে মল্লে মরবো তারপরে দিয়ে সারবো। সে পাথরের নাম কি বলেন না? আরো জোরে, হজের মৌসুমে হিশাম বিন আব্দুল মালিক সে চেষ্টা করতে থাকলো, একটিবার একটিবার চুমু দেওয়ার জন্য চেষ্টা করতে থাকলো, কিন্তু মানুষের ভিড়ে সে সামনে যেতে পারছে না। অনেক চেষ্টা করার পর সামনে যখন যেতে পারছে না, মুখ গম্ভীর করে দূরে দাঁড়িয়ে আছে, ভিড় কখন কমবে তখন গিয়ে দিব এই চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখতে পেলেন কিছু দূর ইমাম জৈনুল আবেদিন হেঁটে হেঁটে আসতেছেন। ইমাম জৈনুল আবেদিন হেঁটে হেঁটে যখন আসতেছেন, হেরামে পাকের দিকে যখন সামনের দিকে রওনা হয়ে গেলেন, অটোমেটিক্যালি হজরে আসওয়াদ থেকে মানুষ সরে গেল, দুই পাশে চলে গেল, ডান পাশে একজন একদল, বাম পাশে আরেক দল। হজরে আসওয়াদ দূর থেকে দেখা যাচ্ছে, ইমাম জৈনুল আবেদিনের জন্য সবাই হজরে আসওয়াদকে ছেড়ে দিল। ইমাম জৈনুল আবেদিন একদম কোন ঝামেলা ছাড়া হজরে আসওয়াদের মধ্যে চুমু দিলেন, সুবহানাল্লাহ। আর এদিকে গভর্নর হিশাম ফুলতেছে, বলে আমার জন্য জায়গা নাই, ইমাম জৈনুল আবেদিনের জন্য জায়গা হয়ে গেল, এটা আবার কোন শখসিয়ত, তিনি আবার কোত্থেকে আসলেন, এই কথা জিজ্ঞেস করছেন এই হিসাম, হিংসুক হিসাম। জিজ্ঞেস করার পরে পাশে একজন লোক সে বলছে, আমি জানি না কোত্থেকে কে আসছে, কিন্তু ওই জায়গার মধ্যে ওই স্থানের মধ্যে গোলামে মুস্তফা একজন ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কবি কাজী নজরুল ইসলাম বড় প্রখ্যাত কবি, না বলেন না কেন? চিনে না এমন কেউ আছে? সমস্ত মুসলমানরাও চিনে, অন্যান্য ধর্মের ব্যক্তিরাও চিনে কবি কাজী নজরুল ইসলামকে, ঠিক কি না? ঠিক সেই জামানায় প্রখ্যাত কবি ফারাজ দাহ, ওনাকে সবাই চিনত। যখন এই হিসাম ইমাম জৈনুল আবেদিনকে চিনতেছে না, তখন ফারাজ দাহ এর অন্তর আর ধৈর্য ধরে নাই, সেই বলতেছে
কি বলেন হিশাম সাহেব, আপনি ইমাম জয়নুল আবেদিনকে চিনেন না, এটা একটা কথা হলো? বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, হাযাল্লাযী তারিফুল বাতাউ ওয়া তাআতুহু ওয়াল বাইতু ইয়ারিফুহু ওয়াল হিল্লু ওয়াল হারাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও হিশাম বিন আব্দুল মালিক, শুনেন, শুধুমাত্র আমি নই, আমি নই, আল রসূলের এই বংশধর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লখত জিগর নূরে নজর ইমাম জয়নুল আবেদিনকে আকাশও ছিনে, বাতাসও ছিনে, জমিনও ছিনে, পাহাড় পর্বত ছিনে, শুধু এখানে শেষ নয়, গোটা খুদার খুদাই কুল কায়নাত ইমাম জয়নুল আবেদিনের পরিচয় জানে। আপনি একজন চিনলে চিনেন, না চিনলে না চিনেন, গোটা কায়নাত যাকে চিনে তিনি হলো জয়নুল আবেদিন। এই কথা যখন বললেন, তিনি এক লাইনে শেষ করেন নাই, লম্বা কবিতা গোটা আরবিতে রচনা করলেন, একের পর এক যখন প্রশংসা শুরু করলেন, এই হিসেমের সহ্য হয় নাই, সেই বলতেছে এ প্রখ্যাত কবি ফরাজদাকে বন্দি করো, তাকে জিয়ালখানা ঢুকাই দাও, সহ্য হয় নাই। কি হয় নাই? সহ্য হয় নাই। ফরাজদাকে বন্দি করার পরে ঝেলে যখন হাজতে যখন ঢুকিয়ে দেওয়া হলো, প্রবেশ করিয়ে দেওয়া হলো, ওনাকে যখন শাস্তি মওকুফ করবেন না, শাস্তি যখন গ্রান্টেড হয়ে গেল, তখন ইমাম জয়নুল আবেদিন এই কথা যখন শুনতে পেলেন, ফরাজদাকের জন্য মর্মাহত হলেন, আমার ইমামে জয়নুল আবেদিন ফরাজদাকের পরিবারের জন্য 12,000 দেরহাম পাঠালেন, বলে কি আপনি হাজতে থাকবেন, আপনার শাস্তি যখন হয়ে গেছে আমি তো সহ্য করতে পারছি না, আপনার পরিবার চলার জন্য আমি কিছু অর্থ দিয়েছি। প্রখ্যাত কবি ফরাজদাক বলতে লাগলেন, ও ইমাম রে, আমি আপনার কাছে দুনিয়াবি কোন সম্পদ চাই না, দুনিয়াবি কোন ধন সম্পদ লাগবে না, চাই না চাই না, আমি আপনাকে মুহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আমি আল রসুলের গোলাম। ও জয়নুল আবেদিন, কাল ময়দানে মেশারে আমি কবি যখন বেজে যাব, আপনি আপনার নানাজানকে সুপারিশ করে আমি যদি জাহান্নামে থাকি, আপনি আমাকে জান্নাতি বানিয়ে দিবেন। দেখেন কত ভরসা, কত ভরসা দেখেন। ইমাম জয়নুল আবেদিন বলছেন, আর আপনার এই ভালোবাসা আপনার জন্য মুক্তির একটা অংশ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আমি যে থা দিয়ে দিয়েছি, যে অর্থ আপনাকে দিয়েছি, এই অর্থ আপনাকে রাখতে হবে, এই অর্থ আপনি রাখবেন, এবং আপনার জন্য আমি দোয়া করছি, কাল ময়দানে মেহশরে নানা জনের সুপারিশ আপনার জন্য গ্রান্টেড হয়ে গেছে। সুতরাং ইমাম জয়নুল আবেদিনকে মহব্বত করলে আমার রসুল খুশি হয় না বেজার হয়? খুশি। ইমাম হুসাইনকে মহব্বত করলে আমার রসুল খুশি হয় না বেজার হয়? খুশি। যারা এজিদের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত কথা বলতেছো, ওই এজিদের প্রেতাত্মাগুলো তোমাদেরকে সাবধান করছি, আল্লাহর রসুল এজিদের উপর খুশি হন নাই, হয়েছে? আল্লাহর রসুল এজিদের উপর খুশি হন নাই, বরং চ নারাজ হয়েছেন, এজিদ জাহান্নামী চিরস্থায়ী হয়েছে। আর ইমাম আলীকে মহব্বত করার মাধ্যমে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, তারা জান্নাতের অধিকারী হয়েছে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা কি ইয়াজিদ চাই না হুসাইন চাই? আরো জোরে বলেন না, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহদায়ে কারবালা, গাউসিয়া কমিটি বাংলাদেশ, শেনশাহে শ্রীকো, শেনশাহে শ্রীকো, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম হুসাইনি, কথা বলেন, আমরা হলাম হুসাইনি। আমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আজকে থেকে দায়িত্ব নেন, পারবেন? আজকে থেকে একটা ছোট দায়িত্ব দিচ্ছি, পারবেন? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, তো দুই চারজন বলছেন, আর আরগুলো সব করি আসো, পারবেন না? ও বাজি দায়িত্ব মানি ফসে দিতাম কই দিন, এখন গুরু মিকে দায়িত্ব পালন করতাম কই, ফারিবেন না? সাই জুরো হন সাই ইনশাআল্লাহ, হন হন ফারিবেন আর তুলন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে ফারিবেন
কথা দিতে লিখবেন দায়িত্ব কি। আপনি দেখবেন আপনার ঘরে আপনার ভাই কোনো বাতিল হয়ে গেল কিনা, আপনি দেখবেন আপনার বন্ধু যার সাথে উঠা বসা তার চলাফেরা কোথায় কার সাথে হচ্ছে আপনাকে দেখতে হবে। পারবো কিনা? বহুত ছেড়ে দিছেন, এখন আর ছাড়ার সুযোগ নাই। আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ভাই তাকে জাহান্নামে পাঠাইয়েন না, আপনার পরিবারের সদস্যকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না। আমি এমন অনেক পরিবার দেখেছি, ছোট ভাই গৌসিয়া কমিটি করে আর তার বড় ভাই ওয়াবি জামাতের সাথে ঘুরে। সুতরাং আপনার দায়িত্ব হলো আপনার ভাই কোন দিকে যাচ্ছে সেটা দেখা। পারবেন কিনা বলেন? পারবেন কিনা? ইনশাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা তারা কোন দিকে যাচ্ছে দেখতে পারবো কিনা? এ দায়িত্ব নিচ্ছেন কিনা? নিজেও বাঁচবো এবং বন্ধুকেও বাঁচাবো, নিজেও বাঁচবো আপন ভাইকে বাঁচাবো। পারবো কিনা? প্রতিজ্ঞা করেন, দুই হাত তুলে একজন অপরজনের হাত কিভাবে ধরেন, একজন অপরজনের হাত কিভাবে ধরেন, আমি যেভাবে ধরেছি এইভাবে ধরেন, প্রতিজ্ঞা করেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহনশাহে মদিনা, শাহনশাহে সিরিকো, শাহনশাহে সিরিকো। আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি গ্রহণ করার তৌফিক দান, আল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে হক পথে চলার তৌফিক দান করো, সবাইকে সুশীল পথে চলার তৌফিক দান করো। চিৎকার দিয়ে বলি আমিন। নামাজের দরকার আছে না নেই? হয়ক্ত হয়ক্ত আসক্ত ডেলি না সপ্তাহে? আজি জুমার নামাজের আগে ফজর নামাজ ন ফরা দিলে বোধ কেন আছে আছে না নাই? ইত্তির যদি হই সাই হন হন ন ফর তাইলে 190 দিন 99 জন ভাবে নেককার মুসলমান আছে না নাই? আসর নামাজ ন ফরা দে এলে বহুত নেককার মুসলমান, মগরিব ন ফরা দে এলে বহুত, এশা ন ফরি ঘুম যাবি কই দইলে বহুত আছে তো আছে না নাই? নামাজের দরকার নাই। ইমাম হোসেনের মহাব্বত তাইলে হামলিব ঠিক না? ইমাম হোসেনের মহাব্বত তাইলে হামলিব, নামাজের দরকার নামাতে, নামাজ দরকার আছে না আছে না? নামাজ পড়তে হবে কিনা? নামাজ ছাড়া নিস্তা, যাদের উপর নামাজ ফরজ হয়েছে তাদের নামাজ পড়তে হবে ঠিক কিনা? ইমামে জাইনুল আবেদিন তিনি রেগুলার 1000 নফল নামাজ পড়তেন। কয় হাজার? আর আর ইমাম জাইনুল আবেদিনের ভালোবাসি দিন হয়নি বাজি নামাজ কীর্তি ভরি বেলি বেগু এইলে হদ্দ বোধ না কার আছে না নাই? খুদাই কিনলে আর আর রেতন হস্ত দে ইমাম হোসেন শহীদ এই দিন নবাজি হস্ত দে বেগরি বেগরি ফেলি আর তো শান্তি পাইম না ও বাজি সত্তর আশেক দেখনি এলে বোধ আছে না নাই? সাবধান, সমস্ত নবীদেরকেও পরীক্ষা দিতে হয়েছিল, আউলিয়া কিরামদেরকে পরীক্ষা দিতে হয়েছে, হচ্ছে হবে, সমস্ত আউলাদে পাকগণকে পরীক্ষা দিতে হয়েছিল। সুতরাং আমরা যাদেরকে ফলো করি, ইমাম জাইনুল আবেদিনের কথা শুনলে চোখ দিয়ে পানি ঝরে, ইমাম হুসাইনের কথা শুনলে চোখ দিয়ে পানি ঝরে। ওনাদের আমলটা কি ছিল? গর্দানের উপর তলোয়ার কিন্তু নামাজ কাজা, গর্দানের উপর তলোয়ার, শরীর জর্জরিত হয়ে গেছে তীর আঘাতে ছুরি আঘাতে, এরপর নামাজ কাজা। ইমাম জাইনুল আবেদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি হাজার রাকাত নামাজ তিনি নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, আমাদেরও দরকার আছে না নাই? নামাজ পড়বেন কিনা? কয়ক্ত কয়ক্ত এনে ফরিবেন না নাকি এনে মুখে হজ যায়? হক তো ইনশাল্লাহ হক। নামাজ আজিয়ে তুন দজ্জুম দে মরণ রাগ পর্যন্ত সাইতেন না, হন হন রাজি আসন, একজন দুইজন তিনজন দেখনি মাঝখানে হারলে দে, একজনের দুই হাত তুলে আর একজনের বাসাই এলে বোধ কেন আছে
আরা নামাজ ফরজুম কি না? হক তো হজুম দে মাথন না হক তো আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত বা জামাতে না হলে ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করুন। পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না। নামাজকে বলবেন এই আমার নামাজ আছে তুমি কাজ পরে আসিও, আর এখন নামাজকে বলি আমার কাজ আছে তুমি পরে ফরিও, ঠিক কি না? সুতরাং নামাজ আগে কাজ একটু পরে করেন, আল্লাহ বরকত দান করবে। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, নামাজ পড়বেন। আর ইমাম জয়নুল আবেদিন যিনি নামাজ পড়াতে যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন, শয়তান সাপ রূপে এসে ইমাম জয়নুল আবেদিনের মুসল্লার সামনে দাঁড়িয়ে ফনা তুলে আছে। ইমাম জয়নুল আবেদিন ওদিকে খেয়াল নাই, বলেন না সুবহানাল্লাহ, ইমাম জয়নুল আবেদিন নামাজ পড়ছেন, সাপ মুখের সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ছুবল মারবে। ইমাম জয়নুল আবেদিন সেদিকে খেয়াল নাই, ওনার নামাজ উনি পড়তেছেন। সুবহান, নামাজ পড়তে 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 রাত যখন গভীর থেকে গভীরের দিকে যাচ্ছে, শয়তান আর সহ্য করতে পারছে না, বলে এত ভয় দেখালাম কখনো সামনে কখনো পিছনে ডানে বাঁয়ে, কিন্তু না, ইমাম জয়নুল আবেদিন নিজের চেহারাকে ঘোরাচ্ছেন না। আমি ঘুরতে ঘুরতে হয়রান হয়ে যাচ্ছি, ইমাম যেই দিকে আছে সেই দিকে, বলেন না সুবহানাল্লাহ, ওই সাপ শয়তান ইমাম জয়নুল আবেদিনের নূরানি কদমের মধ্যে ছোবল মেরে দিলেন। সাপের মাথায় বিষ থাকে কি থাকে না? অন্যদিকে এটা শয়তান, শয়তানের মধ্যে বিষ থাকবে কি না? আরো রূপ ধারণ করেছে সাপের, ছোবল মারার সাথে সাথে আঙ্গুল ফুলে যাচ্ছিল। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, ও জয়নুল আবেদিন রে, দুনিয়াবি কোনো সাপ নয়, শয়তান সাপের রূপ ধারণ করে আপনাকে ডিস্টার্ব করার জন্য এসেছে, এখনই তাকে তাড়িয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন ওই সাপটাকে তাড়িয়ে আবার নামাজের মধ্যে ঢুকে গেলেন। আর আমাদেরকে একটা ফিপড়া কামড়াইলে, মশা কামড়াইলে অটোমেটিক হাত চলে যায়, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এমন বড় নামাজি সৌদি আরব গেলে, হজ করতে গেলে দেখবেন একজন অপরজনের নামাজের ভিতরে হাত মিলাচ্ছে আর মুখে জিজ্ঞেস করতেছে কেন আসছ, ওরে নামাজ তে নামাজের নিয়ত বেন্দি আর গুই কিতু না ইয়ে ইতা তান বাড়াই দিয়ে এঙ্গরি মিলাই হদ কেন আসছ, নামাজ আছে না? নামাতে নামাজ আছে না? এইলি কিছু ডিজিটাল মুসল্লিয়াড আছে না? নাই মাথন না আছে না? নাই নামাজ ওইটুনু ওজুও গিয়ে নামাজও গিয়ে, ঠিক কি না? নামাজের ভিতরে আসে দে উগ্র আর গোল্লা আসে দে নামাজের ভিতরে, এবং খইদের মানে ইন্দি নিয়ত আছে, ইন্দি খদ দেখি বয়স নাই নামাজ কেন করিলে আয় ডিজিটাল শতাম হাতে লাগি দেওয়া বাংলাদেশের মধ্যে আরো ধরে নামাজ ফরিস এটা রাত্র না আর নামাজ আরো উত্তম বেশি, কারণ মোবাইল আইলে আর মোবাইল নোটিভিতে মোবাইল আইলে আরো আরো হবে তাই নামাজ তো আসি ফরক দিস, নামাজ আছে না? নামাতে নামাজ আছে না? এই নামাজের দরকার মাথন না, এই নামাজের দরকার। ইমাম জয়নুল আবেদিন যে নামাজ পড়েছেন, জিজ্ঞেস করা হলো ও জয়নুল আবেদিন আপনি নামাজে দাঁড়ালে এইভাবে কাঁপেন কেন, গোটা শরীর আপনার কাঁপে? তখন ইমাম জয়নুল আবেদিন বলতে লাগলো শুনো শুনো, আমি যখন মুসল্লায় দাঁড়াই, নামাজে যখন দাঁড়াই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে জল হয়ে আফরুজ হয়ে যায়, আমি আল্লাহর সাক্ষাৎ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে জলওয়ায় আফরুজ হয়, এখন আমি ভয়ে থাকি, থরথর করে কাঁপতে থাকি, হা হা আমি যে নামাজটা পড়তেছি সেটা কার জন্য পড়তেছি, আমার মালিক তো আমার সামনে, আমি কিভাবে নামাজ পড়তেছি ঠিক মতো আদায় করতে পারতেছি কি না, ওই ভয়ে আমি কাঁপতে থাকি, বলেন না আল্লাহু আকবার। আর আমরা নামাজ পড়ি রুকুত্তুম গমঘরে সিধন ওইলে বোধ দেখি স্বামী আল্লাহ হুলিমান হামিদা হয় পুরনতি এর দূরত্বন রুকুত্তুম হড়ে সৈদের সৈদের তুন আবার ঠিক মতো বইন্নান ওয়াজিব ঠিক মতো বইন্নান কি হড়ে বইয়ের দেড়ে সৈদে মাজিদে গুড়ু করে মাথা থুলি মতন আব্বাস সৈদে ওয়াজিব আদায় হইয়ে না নামাজ হইয়ে না ইচ্ছে করে ওয়াজিব তরক করলি নামাজ হবো না
এলে বোধ মৌলই পর্যন্ত দেখি সর ঘর দেখ আর বুখারি হতম যার গিয়ে ঢুকিস সালে তরতরি নামাজ অসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়াল নবীর উম্মত করেছেন, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে আর বলেন তো? আমরা যদি আমার নবীর শরীয়ত অনুযায়ী চলতে পারি, আরে জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজে নিবে। কেন? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ইয়া রাসূলাল্লাহ দুই হাত তুলে ও জুড়ে জুড়ে ইয়া রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আরো জুড়ে ইয়া রাসূলাল্লাহ আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদকা, তোমার গুণ গাই তোমার গুণ গাই তোমার গুণ গাই, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, ঠিক কিনা? আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে, আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মত হয়েছেন সহজ বিষয় নয়, আল্লাহ চাইলে অন্য নবীর উম্মত বানাতে না না না, তকদির কত বড় দেখেন, আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আমার আলা হযরত বলছেন জমিন ও জামা জমিন ও জামা তোমারে লিয়ে মাখিন ও মাকা চুনিন ও চুনা তোমারে বনে দো জাহান বনে দো জাহান তোমার ডগর মে জুবা তোমারে লিয়ে বদন মে গে জা তোমারে লিয়ে হাম আয়ে ইয়াহাঁ তোমারে লিয়ে উঠে ভী ওয়াহাঁ তোমারে লিয়ে সুবহানাল্লাহ। আমার আরে হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনটাও আপনি রাসূলের জন্য কুরবান, আসমান আপনি রাসূলের জন্য কুরবান, হাম আয়ে ইয়াহাঁ তোমারে লিয়ে মানব জাতির সৃষ্টি এই ধরাই হয়েছে আপনি রাসূলের জন্য কুরবান হওয়ার জন্য, কাল ময়দানে মেহশারে আপনি রাসূলের কাতারে উঠবো আপনি রাসূলের গুণগান করার জন্য, ময়দানে মেহশারে আমার নবীর
কথা ছাড়া আর কারো নবীর কথা চলবে না। সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে, চারটি কানি কথা নয় রে বাবা, বুঝতেছেন না এখন কার উম্মত হয়েছেন? একবার বুঝতেছেন না কার উম্মত হয়েছেন? নবীর উম্মত করে আপনাকে পাঠিয়েছে, একটু রিয়াজত করেন না, নামাজটা ঠিক মতো আদায় করেন, রোজা রাখেন, একটু রিয়াজত করেন, আল্লাহর সান্নিধ্যে যেতে বেশি সময় লাগবে না, ঠিক কি না? আল্লাহর সান্নিধ্যে যেতে বেশি সময় লাগবে না। ইমাম জাইনুল আবেদিন যার কথা হযরে আসওয়াদ শুনে, সুবহানাল্লাহ, এই জন্য বললাম আপনার রিয়াজতে আপনার ইবাদতে যদি লামকানের খোদা খুশি হয়ে যায়, ওই সমস্ত জড় পদার্থ তাদের মুখ দিয়ে আপনি কথা বলাইতে পারবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। কথা বলেন ঠিক কি না? আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আপনি কিছু বলতে চাইবেন, আপনার অন্তর থেকে কিছু বের হতে চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন ইমামে আলী মাকামের লখত জিগর জানে জিগর নূরে নজর হযরত ইমামে জাইনুল আবেদিন যখন ইমাম নিয়োগ হওয়ার জন্য মনস্থ করলেন, তখন সে বিষয়ে আপত্তি করলেন তার চাচা মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দ্বিমত পোষণ করলেন। চাচা জান বলতে লাগলেন, আর আমি তো আছি, ইমাম আমি হয়ে যায়, ইমাম আমি হয়ে যায়। হে জাইনুল আবেদিন, তুমি বিশ্রাম করো, রেস্ট করো, তোমার চাইতে বয়স আমার বেশি, আমার অভিজ্ঞতা বেশি, সুতরাং আমি ইমামের দায়িত্ব নেই। ইমাম জাইনুল আবেদিন বলে, চাচা জান সেটি হবে না, আসেন হাজরে আসওয়াদের দিকে যাই। সুবহানাল্লাহ। ও চাচা জান হাজরে আসওয়াদের দিকে যাই, হাজরে আসওয়াদ ইমাম হওয়ার ফয়সালা ঘোষণা করবে। বলে কেমন ফয়সালা? আপনি হজরে আসওয়াদকে কথা বলার জন্য নির্দেশ দিবেন, হজরে আসওয়াদ যদি কথা বলে তাহলে আপনি ইমাম হবেন, আপনার হুকুমে যদি, আপনার হুকুমে যদি হজরে আসওয়াদ কথা বলে তাহলে আপনি ইমামতির দায়িত্ব নেবেন, যদি আপনার হুকুমে কথা না বলে আমার হুকুমে কথা বলে তাহলে ইমামতির দায়িত্বটা আমি জাইনুল আবেদিন নিব। সব সিদ্ধান্ত ওকে হয়ে গেল। ইমামে জয়নুল আবেদিন এবং ওনার চাচা যান চলে গেলেন হাজরে আসওয়াদের সামনে। চাচা যান মনে মনে ধারণা করলেন, আমি বললে হয়তো হাজরে আসওয়াদ কথা বলবে। তিনি হাজরে আসওয়াদকে হুকুম করলেন, হ্যাঁ হাজরে আসওয়াদ কথা বলো। অনেকক্ষণ চেষ্টা করলেন, কোনো চেষ্টায় কাজ, বলেন না কাজ। ইমামে জয়নুল আবেদিন যখন হাজরে আসওয়াদের সামনে গেলেন, আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়ে বলতে লাগলেন, ও আল্লাহ ইজ্জতের মালিক তুমি, বেইজ্জত করার মালিকও তুমি, আল্লাহ ইমামে আলী মকাম ইমামে হুসাইনের এই ওয়ারিশ ইমাম জয়নুল আবেদিন তোমার কাছে হাত তুলেছে, আল্লাহ তুমি হজরে আসওয়াদের জবান দিয়ে হজরে আসওয়াদের এই পাথরের মুখ তুমি খুলে দাও, সে যেন আরবি কথা বলতে পারে, তার জন্য তুমি ব্যবস্থা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইমাম জাইনুল আবেদিন দোয়া করা মাত্রই একরো মুখের মধ্যে হাত মালিশ করে নাই, সাথে সাথে হজরে আসওয়াদের জবান চলে আসলো, আল্লাহু আকবার, হজরে আসওয়াদ কথা বলা শুরু করলো স্পষ্ট আরবি ভাষায়। হযরত আসওয়াদ বলতে লাগলো, শুনো শুনো এ মুহাম্মদ ইবনে হানাফিয়া, শুনো 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 শুনো, ইমাম জাইনুল আবেদিন শরীয়তের ইমাম হবে, তরিকতের ইমাম, আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। হে হানাফিয়া শুনো শুনো, ইমাম হুসাইনের লক্ত জিগর নূরে নজর ইমাম জাইনুল আবেদিন শরীয়তের ইমাম হবে, তরিকতের ইমাম হবে, তুমি আর দ্বিমত পোষণ করো না, তুমিও তার হাতে বায়াত গ্রহণ করে তাকে ইমাম মেনে নাও। ফয়সালা হয়ে গেছে কিনা? বলেন না হয়ে গেছে কিনা? হয়ে গেছে। ইমাম জাইনুল আবেদিনের পক্ষে যখন হযরত আসওয়াদ কথা বলেছে, তখন তার চাচা জান হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ভুল ভেঙে গেছে এবং ইমাম জাইনুল আবেদিনের পক্ষে তার ঈমান আরো পাকাপোক্ত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বলতে চাই, আপনি যদি হকে থাকেন আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনি যদি না হকে থাকেন আল্লাহ কখনো আপনাকে সাহায্য করবে না, বরং আপনি পদে পদে শুধু লাঞ্ছিত হবেন। আপনি পদে পদে কি হবেন? লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন। আপনার ভিতরে যদি হক থাকে, দুনিয়ার লোভ না থাকে, লালসা না থাকে, শাহিনশাহ শ্রীকর যদি বাংলাদেশের টাকার চিন্তা করতেন তাহলে টাকার পাহাড় হতো, ঠিক কিনা? বরঞ্চ উনি এইখানে এসে বলতেছেন, মুঝে মোহাব্বত হ্যায় তো মাদ্রাসা কো মোহাব্বত করো, মুঝে মোহাব্বত হ্যায় তো মাদ্রাসা কো মোহাব্বত করো, মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো। এই কথা বলেছেন, উনি বলেন না যে আমার টাকা দাও, আমার পয়সা দাও, এই কথা বরঞ্চ তিনি দিয়ে যাচ্ছেন, অকপটে দিয়ে যাচ্ছেন, দিয়ে গেছেন, ওনার আওলাদে ভাগ্যম দিচ্ছেন, ঠিক কিনা? ঠিক।